প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি অনেকটা ভালো আছি। আশা করি তোমরা সবাই তোমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। আমি মোহাম্মদ মজিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে একটা ক্লাস নেব হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান। আমরা গত ক্লাসে চলমান জের ছকে খতিয়ান করছিলাম, আজকে আমরা টি ছকে খতিয়ান করব। তোমরা সবাই বই খাতা নিয়ে সামনে বসে পড়ো, সবাই খেয়াল করো আমি কীভাবে করছি। টি ছক আমরা বলছিলাম, পিছনের থেকে আমি একটু আলোচনা করি, বলছিলাম যে খতিয়ান দুই পদ্ধতিতে করা যায়, চলমান জের ছক আর টি ছক। এই পদ্ধতি দুটো, চলমান জের ছকে ঘর হলো সাতটি আর টি ছকে ঘর হলো আটটি। তা আমরা সেদিন চলমান জের ছক করছিলাম গত সপ্তাহে, আজকে আমরা টি ছকে খতিয়ান করব। খেয়াল করো তোমরা সবাই, আমরা দাবে দাব দিছি লেনদেনগুলো, যে কোন ডেট আসে 2019 সালে লেনদেনগুলো নিম্নরূপ। 2019 ইংরাজি মে 1 40,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। তারপর বলছি মে 4 মাল বিক্রয় করে চেক প্রাপ্তি 7,000 টাকা, মে 7 ব্যাংকে জমা দেওয়া হলো 3,000 টাকা, মে 10 মাল ক্রয় করে চেক প্রদান 2,000 টাকা। এই হলো আমাদের লেনদেন। এর থেকে আমরা এখন করবো খতিয়ান। খতিয়ান কি করব আমরা? চলো টি ছকে খতিয়ান করব, ব্যাংক এবং নগদ, নগদ এবং ব্যাংক। আমাদের প্রশ্ন হলো নগদ এবং ব্যাংক, এই দুটো আমরা টি ছকে খতিয়ান করব। সবাই খেয়াল করো, আমরা এগুলো মুছে ফেলাই। আমাদের দুটো ঘর কাটছি আমি,
যেহেতু আমরা হিসাব ক্ষতিয়ান করবো দুটো নগদান এবং ব্যাংক, নগদান এবং ব্যাংক আমরা দুটো ক্ষতিয়ান করবো, তো আমরা এটা লিখি নগদান হিসাব। এখানে লেখো ডেবিট, এখানে ক্রেডিট, সংক্ষিপ্ত আকারে দেখলাম, এটাও ডেবিট, এখানে ক্রেডিট। এবার এটা হলো ব্যাংক হিসাব, এটা হলো তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, আমাদের জায়গা কম, বুঝতে পারছো? যেহেতু আমাদের ব্ল্যাকবোর্ডে জায়গা কম, হিসাব বিজ্ঞানে লিখতে গেলে অনেক কিছু লিখতে হয়। এখানে টাকা, আবার তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। তাহলে মোটামুটি আমরা লিখলাম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এখন আমরা আসি নগদান, নগদ ডেবিট পাশে 40,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে 2019 ইংরাজি মে 1 তাহলে মূলধন হিসাব আমরা এখানে লিখতে পারি মূলধন, মূলধন 40,000 টাকা, মূলধন 40,000 টাকা। তারপর আর নগদ কোথায় আছে? মাল বিক্রয় করে চেক প্রাপ্তি ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে মাল বিক্রয় করে চেক প্রাপ্তি এখানে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমাদের এখানে আসবে না। এবার 7 তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তাহলে আমাদের নগদ টাকাটা ক্রেডিট করা যাবে 2019 মে 7 ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব 3,000 টাকা, ব্যাংক হিসাব 3,000 টাকা। এখন আমাদের দেখতে হবে কোন পাশ বড়, এখানে আমাদের ডেবিট পাশ আছে 40,000 টাকা, ক্রেডিট পাশ আছে 3,000 টাকা, তাহলে আমাদের বড় ডেবিট পাশ, তাহলে ডেবিট পাশ আমরা কি করব আগে যোগ দেবো। সবাই খেয়াল করো, আমাদের টি শাকের সবসময় যে পাশ বড় সেই পাশ আগে যোগ হবে, টি শাক। তাহলে আমরা এখানে দাগ দিলাম, দাগ দিয়ে লিখলাম 40,000 টাকা, ক্লোজ করে দিলাম, এখানে লিখলাম 40,000 টাকা, এখানে লিখলাম তারিখ মে 31, মে মাস 31, মে 31। মে 31 এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হলো কত? 37,000 টাকা, বিয়োগ করলে হলো 37,000 টাকা। এখানে লেখো ব্যালেন্স, এখানে লিখতে হবে কি ব্যালেন্স, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি লিখে ওই 30,000 টাকা আবার আমার 37,000 টাকা এখানে আসবে। এটা আসবে পরের মাস, মে পরে জুন, জুন 1 2019 জুন 1 ব্যালেন্স, ব্যালেন্স বিডি, এটা হলো ব্যালেন্স বিডি, এটা হলো আমাদের ব্যালেন্স বিডি। তাহলে আমরা কি লিখলাম,
আমরা নগদ হিসাব রাখলাম মূলধন হিসাব 40000 টাকা ডেবিট পাশে ব্যাংক হিসাব 33000 টাকা ক্রেডিট পাশে তাহলে আমাদের যোগ করলাম যোগ করার পর বিয়োগ করলে হলো কত 37000 টাকা ওই 37000 টাকা আমাদের ব্যালেন্স বিডি ওই তো ব্যালেন্স সিডি ছিল 37000 টাকা ওই 37000 টাকা আমাদের বিডি তাহলে তোমরা সবাই মোটামুটি বুঝছো এটা এবার আমরা আসব ব্যাংক হিসাব খেয়াল করো ব্যাংক হিসাবে প্রথম ব্যাংকে 20000 টাকা নিয়ে ব্যাংকের ব্যবসা শুরু করলো তাহলে এখানে লিখি আমরা মূলধন মূলধন মেয়াদ মূলধন 20000 টাকা 20000 টাকা আর মাল বিক্রয় করে চেক প্রাপ্তি মানে ব্যাংক যেহেতু আমাদের আগে নিয়ম ছিল চেক পাওয়া গেলে নগদ টাকা মনে করা হতো কিন্তু এখন বলা হচ্ছে চেক পাওয়া মানে বাহক চেক নয় হুকুম চেক নয় চেকটারও দাগ কাটা চেক ছাড়া এখন লেনদেন হয় না মাল করা বিক্রয়ের ক্ষেত্রে তাই ওটা ব্যাংক হিসাব তাই মাল বিক্রয় করে চেক প্রাপ্তি অর্থাৎ চেক পাওয়া মানে ব্যাংকে টাকা জমা দেওয়া তাহলে বিক্রয় হিসাব বিক্রয় বিক্রয় মাল বিক্রয় করে চেক প্রাপ্তি 7000 টাকা তারপর কি ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে ব্যাংকে যাওয়া টাকা আবার বাড়লো 7 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো নগদ হিসাব নগদ হিসাব 3000 টাকা তারপর 10 তারিখ মাল করা করে চেক প্রদান করা মানে আমার ব্যাংকেতে টাকা চলে যাওয়া তাহলে মাল করা হিসাব দশ করা হিসাব 2000 টাকা করা হিসাব 2000 টাকা এইবার আমরা দেখতে হবে কোন পাশ বড় দেখছি আমরা এই পাশ 20000 7000 3000 আর ক্রেডিট পাশে মাত্র 2000 তাহলে আমাদের ডেবিট পাশ বড় তাহলে ডেবিট পাশ আমরা আগে যোগ করি 20000 7000 33000 টাকা 30000 টাকা এই পাশে আনি আমরা 30000 টাকা তাহলে 2000 টাকা বাদ গেলে থাকে 28000 টাকা এটা মে 31 ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি 28000 টাকা পরবর্তী মাস অর্থাৎ মে মাসের পর জুন মাস এটা হলো জুন এক ব্যালেন্স বিডি বিডি 28000 টাকা এই তাহলে আমরা কি শিখলাম আজকে খতিয়ানে দুটো নিয়ম দুটি পদ্ধতি একটা হলো চলমান জেসাক পদ্ধতি টিসাক পদ্ধতি তাহলে আমরা চলমান জেসাক পদ্ধতি গত ক্লাসে শিখছি এ ক্লাসে আমরা টিসাক পদ্ধতি শিখলাম মাল নগদান হিসাব টিসাক পদ্ধতিতে ব্যালেন্স নির্ণয় করতে হবে ব্যালেন্স বিডি এবং সিডি বিডি হলো আমাদের যেটা বছরের প্রথম বা মাসের প্রথম যেটা সেটা হলো বিডি ব্রড ডাউন অর্থাৎ উপর থেকে আনিত আর সিডি হলো ক্রেডিট ডাউন অর্থাৎ উপর থেকে নিষেধিত অর্থাৎ নিষেধিত তাই আমরা নগদান হিসাবে করলাম ব্যালেন্স বিডি হলো আমাদের সিডি ছিল 37000 ওটা 37000 ডেবিট হলো ব্যালেন্স বিডি ব্যাংক হিসাবে ক্রেডিট ছিল ব্যালেন্স সিডি ছিল 28000 টাকা পরে ব্যালেন্স বিডি হলো 28000 টাকা তাহলে মোটামুটি তোমরা সবাই বুঝছো আজকে এই খতিয়ান আমরা সামনের দিন আরও ভালো করে শিখবো আজকে তোমাদের এখানে সবাই ভালো থাকো এই কামনা করে আজকে শেষ করছি